অভিনেত্রী পায়েল সরকার সন্দেশখালী যে এলাকার মধ্যে পড়ে, যে লোকসভা কেন্দ্র, সেখানকার সাংসদ নুসরাত জাহান, তিনি এই মুহূর্তে অনেকটা শাহজাহানের মতোই, না ঠিক ওইভাবে পুলিশের খাতায় নিখোঁজ বলবো না, ইডি বা সিবিআই এর খাতাতে নিখোঁজ না, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে মানুষ পাচ্ছেন না, সন্দেশখালীর মহিলারা পাচ্ছেন না। পায়েল কি বলছেন একবার একটু শুনি, অভিনেত্রী পায়েল সরকার কেমন হওয়া উচিত ছিল, তার কি মনে হয় আরেকজন অভিনেত্রী হিসেবে, শুনে নি। কি বলবো, একজন মহিলার সাংসদ, তিনি রাত্রে শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু তার এলাকার মহিলারা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে খালি একটু নিরাপত্তার জন্য। তিনি শান্তির ঘুম ঘুমোচ্ছেন কি ঘুমোচ্ছেন না এক্ষেত্রে সেটা প্রশ্ন নয়, এক্ষেত্রে প্রশ্নটা এটাই হচ্ছে যে প্রায়োরিটি কিন্তু ওইটাই, মানে এই যারা এই প্রতিবাদে নেমেছেন তাদেরকে কিভাবে প্রোটেক্ট করা হচ্ছে সেটাই প্রায়োরিটি। এবং আমার মনে হয় যে মানুষ হিসেবে অন্তত আমাদের কিছু কর্তব্য থেকেই যায়, সেটা তুমি কোনো মানে পজিশন হোল্ড করো বা না করো, কোনো পার্টিকুলার দলের কোনো রং তোমার গায়ে থাকুক কি না থাকুক। কে হাত তুলছেন না, আমি আপনার কাছে আসবো। অভিনেতা অভিনেত্রীদের সংসদে যাওয়া, আজকে বিশেষ করে দেব ফিরে এসেছেন, তা নিয়ে অনেক জল্পনা, একটু আগে কালীঘাট থেকে মিটিং করে বেরিয়েছেন, কোনো কথা বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর, কিন্তু মানুষের সঙ্গে তো কথা বলতে যাওয়ার কথা সাংসদদের, এমন অবস্থা তো নুসরাত জাহান যাচ্ছেন না। নুসরাত কি বাংলার মেয়ে নয়, কি আপনার কি মনে হয়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার মেয়ে নুসরাত, বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা সন্দেশখালীন মেয়েদের নিজের মেয়ে মনে করছেন না কেন? মিমি চক্রবর্তী বা এরা সব মাস্ক, মুখোশ। আমার তো মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ সাংসদ বা বিধায়করাই মুখোশ, আসল দলটা চালায় শাহজাহানদের মতন লোকেরা। তাই নুসরাত থাকুন বা ওখানে সন্দেশখালী বা বসিরহাট কোথাও যান, কিচ্ছু এসে যায় না, এদের দরকার শাহজাহানদের। আর নুসরাতকে আপনি খুঁজে পাচ্ছেন না, আমি বুঝতে পারলাম না, খুব অনেস্টলি বলছি, আপনি টিকটক বা এইসবে দেখুন, রিল টিলে ওনাকে নিশ্চয়ই দেখা পেয়ে যাবেন, এটা একটা অন্য প্রসঙ্গ। আমার বেশ 10 সেকেন্ড নেব, দেখুন আপনি, আমি খুব চিন্তা করছিলাম এই কাকে বহিষ্কার করা হয়েছে, উত্তম সর্দার। উত্তম সর্দার হচ্ছে সিঁড়ির একদম নিচের ধাপের, তার ওপরে যে শিবু হাজরা তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি, শাহজাহান তো অনেক দূরের কথা। আর যিনি মা মাটি মানুষ দলের সুপ্রিমো, তিনি একবারও, এই মহিলা, এরাও তো এই এই রাজ্যের মা মাটি মানুষের সরকারের মধ্যে আছে, তারাও তো বলছে, তারাও তো এইখানে প্রাপক, তারা বলছেন আমরা তৃণমূল, কিন্তু আমরা এই 500 না 1000 না আমরা চাই না, আমরা সম্মানটা ফিরে পেতে চাই। আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে, আমি শুধু একটা কথা বলি শেষ করতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার দল এটা জানে যে উত্তম সর্দার অপরাধী এবং জেনে, ঠিক আছে তাদের দলের ব্যাপার, তারা 6 বছরের মধ্যে একজন দর্শককে বা 6 বছর পরে একজন দর্শককে দলে ফিরত দিতে চান, সেটা তাদের অগ্রাধিকারের ব্যাপার, তারা দর্শকদের নিয়ে রাজনীতি করতে চান, কিন্তু দলের মধ্যে দর্শক আছে এবং একজন দর্শক এটা জানার পরেও যার পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না এবং ভাঙড়ে ব্যর্থ পুলিশ আধিকারিককে সন্দেশখালীতে পাঠিয়ে দেয়, সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত রক্ষা করবার জন্য নয়, যে ইজ্জত চলে গিয়েছে তার জন্য তারা পথে নেমেছেন, সেই প্রতিবাদ আন্দোলনকে দমন করে পীড়ন করে পায়ের তলায় পিষে দেওয়ার জন্য 144 ধারা জারি করে লোককে আটকে দেওয়ার জন্য, যারা শিবু উত্তম শাহজাহানকে ধর্ষণ করা থেকে আটকাতে পারেনি, তারা মানুষকে আটকাতে চায় সন্দেশখালীর খবর বাইরে আসা থেকে, সেই দায়িত্ব যে আধিকারিককে দেওয়া হয় ওই পুলিশ মন্ত্রীর অধীনে, সেই পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত কি না, তিনি যতই বাংলার মেয়ে হন তিনি বাংলার মেয়েদের নন, এটা স্পষ্ট। অনির্বাণ এই মুহূর্তে অনেকটা শাহজাহানের মতোই, না ঠিক ওইভাবে পুলিশের খাতায় নিখোঁজ বলবো না, ইডি বা সিবিআই এর খাতাতে নিখোঁজ না, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে মানুষ পাচ্ছেন না, সন্দেশখালীর মহিলারা পাচ্ছেন না। পায়েল কি বলছেন একবার একটু শুনি, অভিনেত্রী পায়েল সরকার কেমন হওয়া উচিত ছিল, তার কি মনে হয় আরেকজন অভিনেত্রী হিসেবে, শুনে নি। কি বলবো, একজন মহিলার সাংসদ, তিনি রাত্রে শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু তার এলাকার মহিলারা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে খালি একটু নিরাপত্তার জন্য। তিনি শান্তির ঘুম ঘুমোচ্ছেন কি ঘুমোচ্ছেন না এক্ষেত্রে সেটা প্রশ্ন নয়, এক্ষেত্রে প্রশ্নটা এটাই হচ্ছে যে প্রায়োরিটি কিন্তু ওইটাই, মানে এই যারা এই প্রতিবাদে নেমেছেন তাদেরকে কিভাবে প্রোটেক্ট করা হচ্ছে সেটাই প্রায়োরিটি। এবং আমার মনে হয় যে মানুষ হিসেবে অন্তত আমাদের কিছু কর্তব্য থেকেই যায়, সেটা তুমি কোনো মানে পজিশন হোল্ড করো বা না করো, কোনো পার্টিকুলার দলের কোনো রং তোমার গায়ে থাকুক কি না থাকুক। কে হাত তুলছেন না, আমি আপনার কাছে আসবো। অভিনেতা অভিনেত্রীদের সংসদে যাওয়া, আজকে বিশেষ করে দেব ফিরে এসেছেন, তা নিয়ে অনেক জল্পনা, একটু আগে কালীঘাট থেকে মিটিং করে বেরিয়েছেন, কোনো কথা বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর, কিন্তু মানুষের সঙ্গে তো কথা বলতে যাওয়ার কথা সাংসদদের, এমন অবস্থা তো
নুসরত জাহান যাচ্ছে না। নুসরত কি বাংলার মেয়ে নয় কি, আপনার কি মনে হয় বাংলা নিজের মেয়েকে চায়? বাংলার মেয়ে নুসরত, বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা সন্দেশখালীন মেয়েদের নিজের মেয়ে মনে করছেন না কেন? মুখোশ বলছেন, যাকে ইংলিশে যাকে মাস্ক বলে, নুসরত, মিমি চক্রবর্তী, বাপ, এরা সব মাস্ক, মুখোশ। আমার তো মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ সাংসদ বা বিধায়করাই মুখোশ, আসল দলটা চালায় শাহজাহানদের মতন লোকেরা। তাই নুসরত থাকুন বা ওখানে সন্দেশখালী বা বসিরহাট কোথাও যান, কিচ্ছু এসে যায় না, এদের দরকার শাহজাহানদের। আর নুসরতকে আপনি খুঁজে পাচ্ছেন না, আমি বুঝতে পারলাম না, খুব অনেস্টলি বলছি। আপনি টিকটক বা এইসবে দেখুন, রিল টিলে ওনাকে নিশ্চয়ই দেখা পেয়ে যাবেন। এটা একটা অন্য প্রসঙ্গ। আমার আমার বেশ 10 সেকেন্ড নেবো। দেখুন, আপনি, আমি খুব চিন্তা করছিলাম এই কাকে বহিষ্কার করা হয়েছে, উত্তম সর্দার। উত্তম সর্দার হচ্ছে সিঁড়ির একদম নিচের ধাপের, তার ওপরে যে শিবু হাজরা, তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি। শাহজাহান তো অনেক দূরের কথা। আর যিনি মা মাটি মানুষ দলের সুপ্রিমো, তিনি একবারও, এই মহিলা, এরাও তো এই এই রাজ্যের মা মাটি মানুষের সরকারের মধ্যে আছে, তারাও তো বলছে, তারাও তো এইখানে প্রাপক, তারা বলছেন আমরা তৃণমূল, কিন্তু আমরা এই 500 না 1000 না আমরা চাই না, আমরা সম্মানটা ফিরে পেতে চাই। আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আমি শুধু একটা কথা বলি, শেষ করতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার দল এটা জানে যে উত্তম সর্দার অপরাধী এবং জেনে, ঠিক আছে, তাদের দলের ব্যাপার, তারা 6 বছরের মধ্যে একজন দর্শককে বা 6 বছর পরে একজন দর্শককে দলে ফিরত দিতে চান, সেটা তাদের অগ্রাধিকারের ব্যাপার, তারা দর্শকদের নিয়ে রাজনীতি করতে চান। কিন্তু দলের মধ্যে দর্শক আছে এবং একজন দর্শক এটা জানার পরেও যার পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না এবং ভাঙড়ে ব্যর্থ পুলিশ আধিকারিককে সন্দেশখালীতে পাঠিয়ে দেয়, সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত রক্ষা করবার জন্য নয়, যে ইজ্জত চলে গিয়েছে তার জন্য তারা পথে নেমেছেন, সেই প্রতিবাদ আন্দোলনকে দমন করে পীড়ন করে পায়ের তলায় পিষে দেওয়ার জন্য, 144 ধারা জারি করে লোককে আটকে দেওয়ার জন্য, যারা শিবু, উত্তম, শাহজাহানকে ধর্ষণ করা থেকে আটকাতে পারেনি, তারা মানুষকে আটকাতে চায় সন্দেশখালীর খবর বাইরে আসা থেকে। সেই দায়িত্ব যে আধিকারিককে দেওয়া হয় ওই পুলিশ মন্ত্রীর অধীনে, সেই পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত কি না? তিনি যতই বাংলার মেয়ে হন, তিনি বাংলার মেয়েদের নন, এটা স্পষ্ট। অনির্বাণ